ফেরাউন ডাক দিয়ে বলে বিবি আমার আমি একটা এলাকা একটা রাষ্ট্র পরিচালনা করি রাষ্ট্রের বাহিরের মানুষ আমাকে রব বলে স্বীকার করে খোদা বলে মানে কিন্তু সাধারণ আমার ঘরের কাজের মেয়ে আমাকে রব বলে মানত না আমি তাকে হত্যা করে আসছি তার সন্তানদের কেউ মেরে আসছি আসিয়া ডাক দিয়ে বলে স্বামী আমার আপনি তো আপনার কাজের বুয়াকে মারছে কাজের বুয়াকে শহীদ করে আসছেন এবার ভালো করে শুনেন যেই কাজের বুয়াকে আপনি হত্যা করেছেন শুধু সে একাই নয় আমি আপনার আপন স্ত্রী হওয়া সত্ত্বেও আপনাকে রব বলে মানি না স্বীকার করি না সুবহানাল্লাহ ইমানের কেমন পাওয়ার যখন আসি আর নিজের স্বামীর কাছে কথা বলে ফেরাউনের মেজাজটা তো আরো গরম কি দেখতেছে এগুলা কি হইতেছে তাড়াতাড়ি দৌড়ায় দৌড়াইয়া বন্ধু হামানের কাছে যায় গিয়া বলতেছে বন্ধু আমার কি হইতেছে এসো আমি এত বড় একটা ক্ষমতাসীন ব্যক্তি রাষ্ট্র চালাই কিন্তু হঠাৎ করে শুনলাম আমার মেয়ে বলতেছে ঘরের মধ্যে কাজের বুয়া আমাকে রব বলে মানে না স্বীকার করে না আমি কাজের বুয়াকে মেরে আসলাম তার সন্তানদেরকেও মেরে দিলাম কিন্তু এখন শুনলাম আমার নিজের স্ত্রীও আমাকে মানে না বন্ধু আমার ওই ফেরাউনকে বুদ্ধি দেয় তাহলে আপনি তাড়াতাড়ি ওই আসিয়াকে তাকেও মরার হুমকি দেন মৃত্যুর ভয় দেখান ফেরাউন ডাক দিয়ে বলে আসিয়া শুনো যদি তুমি ঈমান না ছাড়ো আমাকে বিশ্বাস না করো আমাকে রব বলে স্বীকার না করো তাহলে সময় বেশি দেরি নয় ওই মাসে তার মতো তোমারও জীবন দিতে হবে আসিয়া বলতেছে ও স্বামী আমার যেই কথা বললেন এতে কোনো সমস্যা আমার নাই মা সেটা দুনিয়া থেকে চলে গেছে মা সেটা জান্নাতি হয়ে গেছে আমিও চাই আপনার ঘর থেকে তাড়াতাড়ি চলে গিয়া ওই জান্নাতে চলে যেতে আমিও চাই সুবহানাল্লাহ এর নবীর আশেক উম্মতের দল বলতেছিলাম ঈমান আমাদের মজবুত করতে হবে মা সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানের জন্য নিজের জীবন দিয়েছেন সন্তানদের জীবন চলে গেছে তারপরে আসিয়া আসিয়াও নিজের জীবন দিয়েছেন তারপরেও বাতিলের সামনে মাথা নত করে নাই ঈমান মজবুত করেছেন এর নবীর আশেক উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে ওই সকল মজবুত ওয়ালা ঈমানদারদের জন্য ওই পুরস্কারের ঘোষণা করেছেন ঠিক কিনা নিজেকে অনেক বড় ঈমানদার বলে স্বীকার করে দাবি করি বড় ঈমানদার বড় ঈমানদার কিন্তু এই ঈমানদার বলার পরে আমি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত মসজিদে যাই না এমন লোক আছে না নাই হ্যাঁ পর্দা আমার দ্বারা হয় না পর্দা আমার দ্বারা হয় না আমার ফ্যামিলিতেও পর্দা নাই আমার বিবিরও পর্দা নাই আমার মেয়ে বাহিরে ঘোরাফেরা করে কিন্তু আমি নিজেকে অনেক বড় ঈমানদার দাবি করে বসে এমন লোক আছে না নাই হ্যাঁ এই ঈমান নিয়ে নি জান্নাতুল ফেরদৌস পাম না এই ঈমান নিয়া যে ঈমান যে ঈমান নিয়া এই যে 100 টাকা 200 টাকা লোভ সামলাইতে পারি না ডাইরেক্ট গিয়া বলে আপনি জান্নাতি মানুষ আপনি জান্নাতি মানুষ 100 টাকার বিরানি প্যাকেট রূপ সামলাইতে পারি না এই ঈমান নিয়ে আল্লাহ আমাদের জান্নাত দিব না হ্যাঁ ভাবেন কিভাবে সুতরাং ঈমান আমাদের মজবুত করা দরকার আছে না নাই মুসলমান ঈমানদার সর্বপ্রথম বলেছিলাম যে দুনিয়ার জমিনে গোলামি ইবাদত একমাত্র হবে কার জোরে বলেন যেই আমাকে চাকরি দিয়ে যার চাকরি করি দুনিয়ার জমিনে রিজিক পাওয়ার জন্য মোটামুটি রিজিকের ব্যবস্থা হওয়ার জন্য তার চাকরি করি কিন্তু সে আমাকে রিজিক দেয় তার কাছে চাকরি না করলে আমার না খেয়ে মরতে হবে এই বিশ্বাস আপনার থাকলে ঈমান চলে যাবে কথা বলেন ঠিক কিনা সূরজ নে দিয়া আপনি সুআও কোই পয়গাম সূরজ নে দিয়া আপনি সুআও কোই পয়গাম দুনিয়া হে আজব চিজ কবি সুবহ কবি শাম দুনিয়া হে আজব চিজ কবি সুবহ কবি শাম
دنیا میں ہے دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو میں دور ہوں مجبور ہو اے سید عالم میں دور ہوں مجبور ہو اے سید عالم دیدار دیکھا دے نہیں آواز سنا دو دیدار دیکھا دے نہیں آواز سنا دو ذکر کر لا الہ الا اللہ جورے 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 لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ بذکر اشہر چبینی در خروش است بذکر اشہر چبینی در خروش است ولی دانا دری معنا بگوزش نبل بل بل گلش تسبیح خانیست نبل بل بل گلش تسبیح خانیست کہ ہر خاری بتشبیحش زبانیست ذکر حق آ مد غدائی روح را ذکر حق آ مد غدائی روح را مرحبا مد ایدی لے مج روح را لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ ایک تو آواز دیں نا بابا جان ایک تو آواز دیں شو بھائی لا الہ الا اللہ 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 محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم نذیر پور نیلکندہ گرام واسر ادوگے پوتر سیرات النبی صلی اللہ علیہ وسلم تین دن ویاپی محفل آج کے پرتھم دن آج کے سنام دھنیہ سبھاپتی صاحب پردھان اتھی بشیش اتھی ایون حضرت علماء کرام ہمار سامنے اپبشت الیکار بابار بیسی مربی بابارا ہمار کلیجار ٹکڑ جبک بھائرا پردار انترل سدیا سمنتا ماں او بنرا اللہ پاک رب العالمین نکٹ لکھ کوٹی شکر و سجود جے مہان رب العالمین اپنی آمکے دنیا رو ہزار ہزار بیستھتا تکی فارق کریا اللہ پاک رب العالمین اما دیر کے شستو رکھے شستو ابستھائیں قرآن مجلس جنت باغانی قرآن و حدیث تھے کچھ کتھا بول بار ایبن سن بار توفیق کر دیا چھن এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার যদি খুশি হয়ে থাকি তাহলে এখানে ঘুমানোর জন্য তো আসি নাই না হ্যাঁ যদি ঘুমানোর ইচ্ছাই থাকতো তাহলে তো বাসায় থাকতাম ঠিক কিনা যেহেতু মাহফিলে আসছি
জান্নাতি বাগানে আসছি তাহলে খুশি হয়ে বারবার ওই মালিকের প্রশংসা করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ হ্যাঁ যখন ওই কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত হবে তখন জোরে সুরে মালিকের তাকবীর তাকবীর দিবেন পারবেন তো ইনশাআল্লাহ মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কোরআনের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে অনেক বিধানাবলী আমাদের উপর নাজিল করেছেন ঠিক কি না বিধানাবলী নাজিল করার পরে রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে একটা এমন এক জিন্দেগি দান করেছেন যেটা ঠিক মন চাইলে তুমি ভাত খাও মন চাইলে খাইবা না মন চাইলে রাতে খেয়ে ঘুমাও মন চাইলে না খেয়ে ঘুমাও এমন না বিষয়টা মন চাইলে তুমি ফজরের নামাজ পড়তেছো মন চাইলে পড়তেছো না ঐচ্ছিকভাবে চলতেছি কথা বলে ঠিক কি না মুআজ্জাজ মুহতারাম মুসল্লিনে কেরাম তবে রব্বুল আলামিন আমাদেরকে একটা স্বাধীনতা দিয়েছেন এই স্বাধীনতাকে আমরা দুর্ব্যবহার করতেছি কথা বলেন ঠিক কি না মালিক যেভাবে চলার জন্য বলেছেন হাদিস হাদিসে পয়গম্বরে আরবি মদিনার নবী কামলিওয়ালা নবী যেভাবে চলার জন্য বলে গেছেন আমরা ওইভাবে চলতেছি না কথা বলেন ঠিক কি না তো দুনিয়ার জমিনে যে আমরা আসলাম এখান থেকে তো আবার চলে যেতে হবে ঠিক না আমরা যে দুনিয়ার জমিনে আসছি মালিক যে পাঠাইছেন কেন পাঠাইছেন এই কেন পাঠাইছেন এটাও সকলেই জানি ঠিক না জানেন না সবাই কেন পাঠাইছেন এত অত হুজুরের আওয়াজ করে শুক্রবারে খতিব সাহেবের আওয়াজ করে সবাই বয়ানে একদম ছোট থেকেই বৃদ্ধ বয়সে এক পর্যন্ত আমরা উলামায়ে কেরামের ওয়াজ শুনি কেন দুনিয়াতে পাঠাইছে এটাও আমরা শুনি এটাও সবাই জানি মুখস্থ কিন্তু সমস্যা একটাই আমল করতে পারি না কথা বলেন ঠিক কি না এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই তো আজকে আসেন রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে যে উদ্দেশ্যে পাঠাইছেন ওই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াত কোরআন খুলে দেখবেন 18 পারা 8 পৃষ্ঠায় 11 নম্বর লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন أفحسبتم أنما خلقناكم عبثا أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون এরে নবীর আশেক উম্মতের দল রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে কেন পাঠাইছেন তা বলতেছেন মালিক ডাক দিয়ে বলে দুনিয়ার উম্মত আফা হাসিবতুম তোমরা কি ধারণা করতেছো মনে করতেছো আন্নামা খলাকনাকুম তোমাদেরকে আমি সৃষ্টি করেছি দুনিয়ার জমিনে পাঠাইছি আমি কি তোমাদেরকে অনার্থক বানিয়ে পাঠাইছি আমি কি তোমাদেরকে দুনিয়ার জমিনে অকারণে সৃষ্টি করেছি এটা হলো এক নম্বর দ্বিতীয়তে আল্লাহ বলেন ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন এরে নবীর আশেক উম্মতের দল ভালো করে বুঝবেন দিলের কান লাগিয়ে শুনেন অন্য কোন দিক দিয়ে মনোযোগ নাই সবাই আমার দিকে মনোযোগ আল্লাহ তাআলা দ্বিতীয়তে বলেন হে দুনিয়ার মানুষ তোমরা কি এটাও মনে করো এটাও কি ধারণা করো যে দুনিয়ার জিন্দেগি তোমাদের জন্য শেষ
দুনিয়ার জিন্দেগি তোমাদের জন্য চিরস্থায়ী এরে বান্দা তোমরা কি মনে করতেছো ইলাইনা লা তুরজাউন আমি আল্লাহর নিকট আর তোমাদের ফিরে আসতে হবে না এরে বান্দা না 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 আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি অনর্থক বানাই নাই এবং দুই নম্বরে তোমরা এই দুনিয়ার জমিনে চিরস্থায়ী নয় আমি আল্লাহর কাছে অবশ্যই ফিরে আসতে হবে কথা বলেন ঠিক কি না মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এইবার আসেন মালিক আমাদেরকে তো অনর্থক বানাই নাই রব্বুল আলামিন আমাদেরকে তো অকারণে অনর্থক সৃষ্টি করেন নাই সৃষ্টি করার পিছনে তো উদ্দেশ্য আছে আমরা আজকে ওই ওয়াজের ময়দানে আসলাম এই যে নাজিরপুর মাহফিলে আসলাম এই আসার পিছনে আমাদের মাকসাদ উদ্দেশ্য আছে না নাই হ্যাঁ নিজের আরামের বিছানা বাদ দিয়ে ঘুমকে হারাম করিয়া মাহফিলের ময়দানে শীতের মধ্যে টপ টপ করে বৃষ্টি পড়তেছে কুয়াশা পড়তেছে এই কষ্ট আমরা কেন করতেছি কেন আসলাম এটার পেছনে উদ্দেশ্য অবশ্যই আছে বান্দা দুনিয়ার জমিনে তুমি সকাল বেলা ঘুম থেকে উঠে দৌড়াও ওই যে তুমি অফিসে যাও চাকরি করার জন্য যাও এটার পেছনে উদ্দেশ্য আছে না নাই হ্যাঁ দুনিয়ার জমিনে বান্দা যে কোনো কাজ করবে সব কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকবে উদ্দেশ্য ছাড়া কোনো বান্দা পথ হাঁটে না তেমনি ভাবে আল্লাহ তাআলা জানাইয়া দেয় এর নবীর উম্মত আল্লাহ তাআলা বলে সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াত কোরআন খুলে দেখবেন 27 পারা 2 পৃষ্ঠার 4 নম্বর লাইনে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয় ওয়ামা খালাকুতুল জিন والإنس إلا ليعبدون يرنو براشك أمت الدال رب العالمين سورة الزاريات 56 نمبر آيات ডাক দিয়ে বলে মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা আমি দুনিয়ার জমিনে হাজার হাজার মাখলুক বানাইছি দুনিয়ার জমিনে আমি হাজার হাজার মাখলুক পাঠাইছি তবে ওই হাজার হাজার মাখলুক থেকে আমি আল্লাহ দুইটি মাখলুককে দুইটি শ্রেণী কি দুইটি জাতিকে আমি আল্লাহ আলাদা করে বানাইছি সবাইকে আমি ছেড়ে দিছি কিন্তু দুইটি জাতিকে আমি আল্লাহ আলাদাভাবে বানাইছি বলে কেন বানাইছেন আল্লাহ তাআলা বলে ইল্লা লিয়াবুদুন আইয়াবুদুনি অর্থাৎ এই দুইটি শ্রেণী দুইটি জাতি এক নম্বর ইনসান দুই নম্বর জিন্নাত এই দুইটি জাতিকে আমি আল্লাহ একমাত্র লিয়াবুদুনি আমি আল্লাহর ইবাদত আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি সুবহানাল্লাহ এরে নবীর আশেক উম্মতের জান সুতরাং আমরা এই আয়াত দ্বারা বুঝলাম দুনিয়ার জমিনে ইবাদত হবে একমাত্র কার জন্য আরো জোরে বলেন গোলামি হবে কার আরো জোরে বলেন রব্বুল আলামিন কোরআন মাজিদে সূরাতুল আনআমের মধ্যে জানাইয়া দেয় কোরআন খুলে দেখবেন আট পারা নয় পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রব্বুল আলামিন পয়গম্বরকে জানাইয়া দেয় রে পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে বলিয়া দিন ইন্ন
ان صلاتي او پیغمبر اپنی بولن نسچوئی امر نماز ان صلاتي نسچوئی امر نماز ونسوكي ایبون امر قرباني ومحنی آیا ایبون امر دنیا تی بیچے تاکا امر زندگی وماماتي ایبون امر دنیا تی کے چلے جوا امر مکتو برن کرا ایک مطر کار جنو زورے بولن اللہ بولے للہ رب العالمين تیرے نبی عاشق امت رضال رب العالمين قرآن مجید رؤن آیاتی سورة الحجر آیات سورة الحجر 77 نمبر آیاتی بابین قرآن مجید خلے دیکھ بین 17 پر 20 پشتر 8 نمبر لائنے اللہ تعالی جانے دے یا ایوہ الذین آمنوا ارکعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون ارے نبی امت دل اللہ تعالی এই আয়াতের মধ্যে ইবাদতদেরকে ডাক দেয় এরে ইমানদারের দল আমি আল্লাহর উপর যারা ঈমান আনছো আমি আল্লাহকে আল্লাহ বলে যারা স্বীকার করো আমি আল্লাহর উপর যারা ঈমান আনছো আমার রাসূলকে যারা রাসূল মানো আমার কুরআন সত্য যারা বলে বিশ্বাস করো স্বীকার করো এরে নবীর আশিক উম্মতের দল আল্লাহ তাআলা তাদেরকে জানাইয়া দেয় তোমাদের কাজ তোমাদের ফর্মুলা কি দুনিয়ার জমিনে আমান কাউ দুনিয়ার জমিনে রুকু করবা ওয়াসজুদু এবং সিজদা করবা ওয়াবুদু রাব্বাকুম ওয়াবুদু এবং ইবাদত করবা গোলামি করবা আল্লাহ জানাইয়া দেই ওয়াবুদু রাব্বাকুম তোমাদের রবের তোমাদের মালিকের গোলামি করবা ইবাদত করবা সুতরাং কি বুঝলাম গোলামি ইবাদত কার জন্য আরো জোরে বলেন এর নবীর আশিক এই ইবাদত গোলামি কতদিন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের সূরাতুল হিজরের 99 নম্বর আয়াত কুরআন খুলে দেখবেন 14 পারা 6 পৃষ্ঠার মধ্যে আছে সূরাতুল হিজরের একদম শেষের আয়াত আল্লাহ তাআলা বলে ওয়াবুদি রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ তাআলা বলে এই ইবাদত গোলামি কতদিন করবারে মুমিন আল্লাহ বলে ওয়াবুদ ইবাদত করো ওয়াবুদ গোলামি করো ওয়াবুদ ইবাদত করবা রব্বাকা তোমার রবের তোমার মালিকের বলে কতদিন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আল্লাহ তাআলা বলে যতদিন তোমাদের কাছে যতদিন যতক্ষণ পর্যন্ত মৃত্যু আসবে মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করেই যাইবা সুতরাং ইবাদত দরকার আছে না নাই হ্যাঁ নামাজের দরকার আছে না নাই হ্যাঁ এরে নবীর আশিক উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলে সূরাতুন নিসা 36 নম্বর আয়াত কুরআন খুলে দেখবেন 5 পারা 3 পৃষ্ঠার 3 নম্বর লাইনে আল্লাহ তাআলা জানাইয়া দেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেও জানাইয়া দেন আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ এরে দুনিয়ার গোলাম আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর গোলামি করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব না আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব না আমি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করব না এরে নবীর আশিক উম্মতের দল আল্লাহ তাআলা বলে ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমি আল্লাহ এক আমি আল্লাহ
রিজিক দাতা আমি আল্লাহ তোমাকে বানাইছি আমি আল্লাহ হায়াতের মালিক আমি আল্লাহই তোমাকে মৃত্যু দেই আমি আল্লাহই দুনিয়ার জমিনে সবকিছু দেওয়ার মালিক আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব না অংশীদার বানাইব না আল্লাহ তাআলা আদেশ দেয় অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে ওয়ামাই ইউশরিক فقد حرم الله عليه الجنة إلى نبي عاشق مترضال الله تعالى بولي من يشرك بالله من جاي بكتي يشرك بالله আল্লাহ তাআলার সাথে অংশীদার বানাইবে কাউকে শরীক করবে অর্থাৎ শিরিক করবে আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে মনে করবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে গিয়ে সন্তান চাইবে আল্লাহ ছাড়া অন্য কারো পায়ে গিয়ে সিজদা দিবে আল্লাহ তাআলা বলে যে বান্দাই কাজ করবে ফাকাদ হাররামাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা তার উপর হালাল হারাম করে দেয় বলে কি হারাম করে দেয় বলে আলাইহিল জান্নাহ তার উপর জান্নাতকে হারাম করে দেয় জুরে বলে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা যেই বান্দার উপর জান্নাতকে হারাম করে দেয় ওই বান্দা চিরস্থায়ী জাহান্নামে কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত বান্দারা যত গুনাহ করুক না কেন দুইটি শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে একদিন না একদিন ক্ষমা করবেন একদিন না একদিন জান্নাতে পাঠাইবেন এক নম্বরে হলো যারা শিরিক করবে যারা মুশরিক দুনিয়ার জমিনে যারা আল্লাহ ছাড়া অন্য কারো পায়ে সিজদা দেবে দুই নম্বর যারা কাফের যারা কুফরি করবে আল্লাহ তাআলা বলে কাফের এবং মুশরিক ছাড়া আমি আল্লাহ সব বান্দাদেরকে একদিন না একদিন মাফ করব সুবহানাল্লাহ এর নবীর আশিক উম্মতের দল সুতরাং এতক্ষণ বলতেছিলাম ইবাদতের মালিক একমাত্র কে আর একটু জোরে বলেন না কে এরে নবীর আশিক উম্মতের দল ওরে নাজির পরে মুসলমান ভালো করে বুঝবা দিলের কান লাগাইয়া শুনো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বারবার বারবার ইবাদতের কথা বলছেন আমি তো কয়েকটি আয়াত বললাম এমনই আরো অনেক আয়াত আল্লাহ তাআলা বারবার বারবার ইবাদত করার জন্য বলতেছে কিন্তু রে মানুষ রে গোলাম আমরা ওই মালিকের নাফরমানিতে লিপ্ত আল্লাহ তাআলা বলে যেই বান্দা আমি আল্লাহর হুকুমের উপর চলবে আমি আল্লাহ তাআলার হুকুমের উপর চলবে কোরআনে আমি আল্লাহ যেভাবে বলছে ওইভাবে চলবে ওই বান্দাদেরকে বলা হয় ঈমানদার রব্বুল আলামিন কোরআন মাজিদের সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত কোরআন খুলে দেখবেন 16 পারা 3 পৃষ্ঠার একদম শেষের দিকে লাইন আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া'মিলুস-সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ তাআলা জানাইয়া দেয় রে মুমিন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যে বান্দারা ঈমান আনবে ইন্নাল্লাযীনা আমানু যে বান্দারা ঈমান আনবে ঈমান আনার অর্থ কি ঈমান কাকে বলা হয় আমার পূর্বে যিনি আলোচনা করেছেন ঈমানের সংজ্ঞা উনি বলেছেন আমি আপনাদের সামনে বিস্তারিত ঈমানের সংজ্ঞা বলবো না আল্লাহ তাআলা বলে যে বান্দা ঈমান আনবে বলে ঈমান আনার অর্থ কি হাদিসের মধ্যে পাওয়া যায় বুখারী শরীফের ও হাদিস মুসলিম শরীফের ও কিতাবুল ঈমানের শুরুর দিকে হাদিস একবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বসে আছেন পয়গম্বর সাহাবীদের সামনে বসা ওই সময় একটা আগন্তুক একটা যুবক পয়গম্বরের শির রহমাতুল লিল আলামিনের দরবারে হাজির পয়গম্বরের সামনে হাঁটু গেড়ে বসলেন একদম দবদবে সাদা
হাঁটু গেড়ে বসার পর জিজ্ঞাসা করতেছে পয়গম্বর আপনার নিকট আমি কয়েকটি বিষয় জানতে চাই পাঁচটা বিষয় প্রস্তুত করেছে কয়টা 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 এক নম্বরে বলছেন পয়গম্বর আখবিরনি আনিল ইসলাম এর রহমাতুল লিল আলামিন ইসলাম সম্পর্কে আমাকে জানাইয়া দেন ইসলাম কাকে বলা হয় ইসলাম সম্পর্কে আলোচনা আমার পূর্বের হযরত করেছেন মনে আছেনি হ্যাঁ মনে আছে কার কার হাত ওঠা আল্লাহ তাআলা কবুল করে সকলে বলে আমিন আমিন এর নবীর আশিক উম্মতের দল ইসলাম সম্পর্কে উনি আলোচনা করেছেন দুই নম্বরে বলেন আমার আলোচ্য বিষয় হলো ঈমান দুই নম্বরে বলতেছে পয়গম্বর ফাখবিরনি আনিল ঈমান রহমাতুল লিল আলামিন ঈমান কাকে বলা হয় আমাকে জানাইয়া দেন ঈমান কাকে বলে আমাকে বলিয়া দিন রহমাতুল লিল আলামিন বলতেছে ঈমান কাকে বলা হয় শুনো এই ছয়টি বা সাতটি বিষয় জানার নাম সাতটি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার নাম ঈমান সাতটি বিষয়ে জানার সাতটি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান রহমাতুল লিল আলামিন বলে এক নম্বর হলো আন তুমিনা বিল্লাহ আল্লাহু আকবার কোন এর নবীর আশিক উম্মতের দল রহমাতুল লিল আলামিন জানাইয়া দেয় এক নম্বর হলো ঈমান হলো ঈমানের অর্থ হলো আন তুমিনা বিল্লাহ আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা আল ঈমানু হুয়াত তাসদিক ঈমানের শাব্দিক অর্থ হলো বিশ্বাস স্থাপন করা এর নবীর আশিক আল্লাহ তাআলা এক আল্লাহর সাথে কারো শরীক নাই এটার উপর বিশ্বাস স্থাপন করা দুনিয়ার জমিনে আমাকে পাঠাইছেন কে বানাইছেন কে সৃষ্টি করেছেন কে জোরে কোন জোরে বলেন রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে ওই মালিকের সমকক্ষ কেউ নাই কেউ নাই কেউ নাই ইবাদতের উপযুক্ত একমাত্র তিনি এটা বিশ্বাস করা স্বীকার করা তার নাম হলো ঈমান এর নবীর আশিক উম্মতের দল আল্লাহ ছাড়া আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ আসেনি জোরে বলেন এটা বিশ্বাস করেননি স্বীকার করেন হ্যাঁ বিশ্বাস করি স্বীকার করি তারপরেও মালিক কুরআন মাজিদে বারবার বারবার একাধিক আয়াতে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন এর নবীর উম্মত আল্লাহ তাআলা বলে আমি আল্লাহর মতো কেউ কোনো ইলাহ নাই কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই সূরাতুল ইখলাসের এক নম্বর আয়াতে যান সূরা ইখলাস সবার মুখস্থ আসেনি হ্যাঁ তো হুজুর সূরা ইখলাস পারি না কুল হুয়াল্লাহ সূরাটা পারি হ্যাঁ সূরা ইখলাস পারি না কুল হুয়াল্লাহ পারি কুল হুয়াল্লাহ পারেননি সবাই সবাই পারেননি সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ সবাই বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তাআলা জানাইয়া দেয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু আকবার বলেন রহমাতুল লিল আলামিন কে বলে পয়গম্বর কুল আপনি বলিয়া দিন আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিন বলিয়া দিন হুয়াল্লাহ আমি আল্লাহ আহাদুন একক আল্লাহ কয়জন জোরে বলেন আমি আল্লাহ এক আমি আল্লাহর সাথে কোনো শরীক নাই দুনিয়ার জমিনে যা কিছু করি একমাত্র আমার আমার মেজাজ আমার অনুমতিতেই হয় আল্লাহ তাআলা বলে আমি দুনিয়ার জমিনে কারো নিকট প্রশ্ন করার মতো মুখাপেক্ষী না সূরা ইখলাসের দুই নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে আল্লাহুস সামাদ আমি আল্লাহ অমুখাপেক্ষী কারো নিকট
মুখাপেক কিনা কাকে আমি আল্লাহ maaf করব কাকে আমি আল্লাহ জান্নাত দেব কাকে রিজিক বেশি দেব কাকে ধনী বানাবো কাকে গরীব বানাবো একমাত্র আমি আল্লাহর সিদ্ধান্তই যথেষ্ট কারণ নিকট যাওয়ার প্রয়োজন হয় না কথা বলেন ঠিক কিনা এই কথার উপর বিশ্বাস স্থাপন করা বিশ্বাস করেন নি সবাই তারপরেও মালিক কুরআন মাজিদে একাধিক আয়াতে বলছেন কুরআন খুলে দেখবেন সূরাতুল বাকারার 163 নম্বর আয়াত দুই পারা 13 পৃষ্ঠা দুই পারা 3 পৃষ্ঠায় 10 11 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাহু ইল্লাহু আর রহমানুর রহিম আল্লাহ তাআলা জানাইয়া দেন দুনিয়ার মানুষ ওয়া ইলাহুকুম তোমাদের ইলাহ তোমাদের রব তোমাদের মালিক ইলাহুন ওয়াহিদ কয়জন কয়জন আল্লাহ তাআলা বলে তোমাদের রব একজন তোমাদের রব একজন ইবাদতের উপযুক্ত একজনই সুতরাং ওই একজনকে বাদ দিয়া ওই এত গাছের পূজা মাছের ভরা মাছের পূজা আগুনের পূজা পানির পূজা করা যাবে নি জোরে বলেন শক্তি আছে নি কারো আল্লাহ তাআলা বলে লা ইলাহা ইল্লাহু লা ইলাহা কোনো ইলাহ নাই কোনো রব নাই কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই ইল্লাহু আমি আল্লাহ ছাড়া সুবহানাল্লাহ বলে এরে নবীর আশিক উম্মতির দল আল্লাহ তাআলা এখানে স্বাভাবিকভাবে বলতেছেন কুরআন মাজিদের অন্য আয়াতে যান সূরাতুস সফফাত কুরআন মাজিদে আছে 23 পারা 4 পৃষ্ঠায় 23 পারা 4 পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলে সূরাতুস সফফাতের প্রথম তিনটা আয়াত রব্বুল আলামিন বলে ওয়াসফাতি সফফা ফাজ্জাজিরাতি জাজরা ফাত্তালিয়াতি যিকরা রব্বুল আলামিন কুরআন মাজিদে সূরাতুস সফফাতের প্রথম তিনটি আয়াতে তিনটা কসম খাইছেন والصفات صفا مالك بولي ويشكل فرستاد القصر والصفات صفا جيش مستفرستا আমি আল্লাহর হুকুম পালনার্থে সারিবদ্ধ কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ বলেন এর নবীর আশিক উম্মতের দল দুই নম্বরে আল্লাহ তাআলা বলে ফাজ্জাজিরাতি জাজরা ওই সমস্ত ফেরেশতাদের কসম যেই সমস্ত ফেরেশতারা শয়তানদেরকে ভীতি প্রদর্শন করে ভয় দেখায় তিন নম্বরে আল্লাহ তাআলা বলে ফাত্তালিয়াতি যিকরা ওই সমস্ত ফেরেশতাদের কসম যেই সমস্ত ফেরেশতারা সব সময় আমি আল্লাহর জিকির করে কোরআনে কারীমের তেলাওয়াত করে সুবহানাল্লাহ কর মালিক এক এক করে তিনটি কসম করে আল্লাহ তাআলা বুঝাইতেছেন সূরাতুস সফফাতের 5 নম্বর 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে কুরআন মাজিদের 23 পারা 5 পৃষ্ঠার 1 নম্বর লাইনে ইন্না ইলাহাকুম লাওয়াহিদ আল্লাহ তাআলা তিন তিনটা কসম খেয়ে বলতেছে এ দুনিয়ার মানুষ ভালো করে বুঝবা ভালো করে শুনবা ভালো করে শুনো ইন্না নিশ্চয় ইলাহাকুম তোমাদের ইলা তোমাদের মাবুদ তোমাদের প্রভু তোমাদের রব ইলাহু ইন্না ইলাহাকুম লাওয়াহিদ আল্লাহ এখানে ইন্না দ্বারা তাকিদ দিয়েছেন আবার লাম দ্বারাও তাকিদ দিয়েছেন বলেছেন লাওয়াহিদ একমাত্র একজন কয়জন কয়জন এর নবীর আশিক উম্মতের দল সুতরাং উক্ত আয়াতগুলো দ্বারা জানলাম আমার মালিকের সমকক্ষ কেউ নাই কেউ নাই কেউ নাই দুনিয়ার জমিনে যা কিছু হয় একমাত্র আল্লাহর হুকুমে হয় কথা বলেন ঠিক কিনা
আগুনের কোনো শক্তি নাই পানিরও কোনো শক্তি নাই মাছের কোনো শক্তি নাই কথা বলেন ঠিক কিনা আগুনের যদি শক্তি থাকতো তাহলে পয়গম্বর ইব্রাহিম আগুনে পুড়ে সরকার হয়ে যেত কথা বলেন ঠিক কিনা যখন কাফেররা পয়গম্বর ইব্রাহিম কে যখন কাফেররা ধরে আগুনে নিক্ষেপ করলেন ওই সময় আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলে কুলনা ياركوني بردا وسلاما على إبراهيم أدركت رت داري بركمال أدركت رت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل لا جهادار وهر كاري تهي ميرا نگهدار إلى نبير عاشق أمتر دار بلت سلام جخون إبراهيم عليه السلام آقون المدد فليسي الله تعالى بولي راغون كوني بردان وسلامان اي راغون تمار تو گون هلو تيزو تبتو تمار تو گرم تمار گون هلو صفات هلو تمي گرم ہوئے تاو كنتو امي الله اكون وادر کرتے سي كوني بردان تمي تھنڈا ہوئے تاو سبحان الله وسلامان এবং তুমি শান্তিময় হয়ে যাও নিরাপদ হয়ে যাও আলা ইব্রাহিম আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি শান্তির একটা জায়গা হয়ে যাও সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পরে আগুনের মধ্যে পড়েও হাসতেছে সুবহানাল্লাহ কোন সুতরাং এই আয়াত দ্বারা বুঝলাম আগুনের কোনো ক্ষমতা নাই এরে নবীর আশেক উম্মতের দল সুতরাং এটা হলো ঈমানের ব্যাখ্যা এক নম্বরে বলছিলাম আন তুমিনা বিল্লাহ এক নম্বরে ঈমান আনতে হবে কার সুরে বলেন বয়ান বুঝছেন নিহন করতে আইছে এটা হ্যাঁ মনে হইছে নিহন ঈমানের সংজ্ঞা দিতেছিল মনে হইছে নি হ্যাঁ এক নম্বরে পয়গম্বর বলতেছে ইমান বলা হয় এক নম্বরে আনতুমিনা বিল্লাহ এক নম্বরে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা স্বীকার করা বিশ্বাস স্থাপন করা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কোনো ইলাহ নাই দুনিয়া জমিনে যা কিছু ঘটে যা কিছু হয় একমাত্র করেন কে দুনিয়া জমিনে সন্তান দেওয়ার মালিক কে জোরে বলেন আল্লাহর নাম বলতে অসুবিধা আছে নি হ্যাঁ জরিমানা হইব তাহলে মুখ খুলে বলতে সমস্যা কি সব হইতো কোন হইব হ্যাঁ হ্যাঁ সব হইতো না সবের জন্য আসছি না আমরা তাহলে একটু জোরে সরে বলেন না ঘুম ধরতো না দুনিয়ার জমিনে সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সূরাতুস সূরার আয়াত কোরআন খুলে দেখবেন ২৫ পারা ২৭ টাই সূরাতুস সূরার মধ্যে আছে سورة الشورى 49 نمبر آيات الله تعالى بولي لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور الله الله تو میرا غفار ہے الله الله تو میرا رحمان ہے الله الله يا مبارك نام ہے الله الله عاشقك كامهاي এরে নবীর আশেক উম্মতের দল বলতেছিলাম
আল্লাহ তাআলা সূরাতুস সূরার 49 নম্বর আয়াতে জানাইয়া দেয় লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ সাত আসমান এবং এই জমিনের মালিক কে জোরে বলেন ইখলুকু মা ইয়াশা আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সৃষ্টি করি বানাই সুবহানাল্লাহ কো ইয়াহাবু লিমান ইয়াশা ও ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে দুনিয়ার গোলাম দুনিয়ার জমিনে আমি যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করি যাকে ইচ্ছা আমি ছেলে সন্তান দান করি আবার যাকে ইচ্ছা আমি কোন কিছুই কোনটাই দান করি না কার ক্ষমতা জোরে বলেন সুতরাং এই আয়াত দ্বারা বোঝা যায় দুনিয়ার জমিনে কোন পীর কোন ওলি কোন মাশায়েখ কোন বাবা একমাত্র কেউ দুনিয়া আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে কেউ সন্তান দিতে পারে না সুতরাং আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কারো কাছে চাওয়ার নামই হলো বোকামি কথা বলেন ঠিক কি না চাইবো কার কাছে আরো জোরে বলেন যা কিছু দরকার আল্লাহ তাআলার কাছে চাইবো কেননা পয়গম্বরের হাদিসের মধ্যে পাওয়া যায় পয়গম্বর বলেন মাল্লাম يسأل الله يغضب عليه পয়গম্বর বলে দুনিয়ার গোলাম যেই বান্দা আল্লাহ তাআলার নিকট চায় না আল্লাহ তাআলার নিকট চায় না আল্লাহ তাআলা ওই বান্দা ওই ব্যক্তির উপর রাগান্বিত হয় জুরে বলে নাউজুবিল্লাহ তাহলে সাইবু কার কাছে আরো জুরে বলেন এরে নবীর আশেক উম্মতের জল এই সমষ্টিগত আয়াতগুলো দ্বারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা বুঝাইলাম আনতুমিনা বিল্লাহ দুই নম্বরে পয়গম্বর বলে ওয়া মালাইকাতি দুই নম্বরে পয়গম্বর বলেন দুনিয়ার জমিনে যত ফেরেশতা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ফেরেশতা আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সব ফেরেশতাদের উপর ঈমান আনা বিশ্বাস স্থাপন করা আবশ্যক কথা বলেন ঠিক কি না দুনিয়ার জমিনে কত ফেরেশতা আছে জানেন নি কেউ হ্যাঁ দুনিয়ার জমিনে ফেরেশতাদের সংখ্যা একমাত্র জানেন কে আর জোরে বলেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জানলে অবাক হয়ে যাবে বর্ণনার মধ্যে পাওয়া যায় মক্কা শরীফে খানে কাবা ওই কাবা শরীফ থেকে সরাসরি উপরে একটা জায়গার নাম হলো বাইতুল মামুর কি নাম জোরে বলেন বাইতুল মামুর ওই বাইতুল মামুরে দৈনিক একত্রে সত্তর হাজার ফেরেস্তা তোয়াফ করে ইবাদত করে সুবহানাল্লাহ কো এমনকি ওই যে ফেরেস্তারা ইবাদত করেছে ওই ফেরেস্তারা যারা একবার ইবাদত করে কিয়ামতের আগ পর্যন্ত তারা আর দ্বিতীয়বার চান্স পায় না সুবহানাল্লাহ তাহলে এবার বুঝেন ফেরেস্তাদের সংখ্যা কত এরে নবীর আশেক উম্মতের দল পয়গম্বর বলতেছে দুই নাম্বার ঈমানের সংজ্ঞা দুই নাম্বার দ্বিতীয় বিষয় হলো যত ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাইছে সব ফেরেশতাদের উপর ঈমান আনা তিন নাম্বারে পয়গম্বর বলে ওয়া কুতুবিহি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছে দুনিয়ার জমিনে বর্ণনার মধ্যে পাওয়া যায় উল্লেখযোগ্য কিছু কিতাব আছে হলো একশত চারখানা কয়টি একশত জুড়ে বলেন তার মধ্য থেকে চারটা হলো বড় বড় কিতাব একটি হলো কোরআন মাজিদ এক নাম্বার জুড়ে বলেন জুড়ে বলেন মুখস্থ করে বাজ যাইবেন পারবেন না ইনশাল্লাহ হ্যাঁ এক নম্বরে কোরআন
তারপরে আছে তাওরাত তারপরে ইনজিল তারপরে জাবুর এই চারটি বড় বড় কিতাব এছাড়াও আরো 100 কিতাব আছে আল্লাহ তাআলা যত কিতাব দুনিয়ার জমিনে নাজিল করেছিলেন সবগুলো কিতাব সহি সবগুলো কিতাবের উপর ঈমান আনা বিশ্বাস স্থাপন করতে হবে কয় নাম্বার হ্যাঁ তিন নাম্বার কয় নাম্বার পয়গম্বর বলতেছে ঈমানের সংজ্ঞা পয়গম্বর দিতেছে চার নম্বরে বলেন ওয়া রাসূলিহি চার নম্বরে বলে দুনিয়া জমিনে আল্লাহ তাআলা যত রাসূল পাঠাইছেন সব রাসূলরা সত্য কথা বলেন ঠিক কিনা সব রাসূল সত্য সবাই সত্যের বাণী নিয়ে এসেছিলেন এইজন্য পয়গম্বর বলেন ওই সমস্ত রাসূলদের উপরে ঈমান আনা বিশ্বাস স্থাপন করতে হবে চার নম্বর পাঁচ নম্বরে বলেন ওয়াল ইয়াউমিল আখির দুনিয়ার জমিনে আমরা যতদিন হায়াতে থাকব এই হায়াত আমাদের জন্য চিরস্থায়ী না ক্ষণস্থায়ী জুরে বলেন এতে কোনো সন্দেহ আছে হ্যাঁ রব্বুল আলামিন জানাইয়া দেয় ওয়ামা হাযিহিল হায়াতু দুনিয়া ইল্লা ولعب وإن الدار الآخرة لهي الحيوان الله تعالى بول ما هذه الحياة الدنيا دنيا زمين دنيا زندگي دنيا الحياة دنيا الحياة إلا له ولعب ধুকা 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 সারা আর কিছুই না এরে নবীর আশেক উম্মতের জল দুনিয়াতে আমরা চিরকাল থাকবো না চিরদিন থাকবো না দুনিয়া থেকে যাওয়ার পর আখিরাত আমাদের জন্য আছে না নাই হ্যাঁ ওই আখিরাতের উপর ঈমান আনতে হবে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান এটা কয় নাম্বার গেল হ্যাঁ পাঁচ নাম্বার কয় নাম্বার কয় নাম্বার ছয় নাম্বারে বলেন ওয়াল কদরি খৈরিহি ছয় নাম্বারে বলে দুনিয়ার জমিনে বান্দার দ্বারা ভালো কিছু হোক বা মন্দ কিছু হোক বান্দা ভালো বেতনের চাকরি পায় কোনো বান্দা আবার না খেয়ে ঘুমায় এই ভালো মন্দ যা কিছু ঘটে একমাত্র করেন কে জোরে বলেন কোন সন্দেহ আছে চাকরি আমাকে বাদ দেয় হ্যাঁ চাকরি আমাকে খানা খাওয়ায়নি খাওয়ায় কে বিদেশে সন্তান আছে সন্তান মাস শেষে বেতন না পাইলে আমার ফ্যামিলি না খেয়ে থাকবে এমন বিশ্বাস মানুষে আছে না নাই হ্যাঁ দুনিয়ার জমিনে ভালো মন্দ যা কিছু করবি সব মালিকের ফয়সালা এটার নাম হলো তাকদীর রহমাতুল লিল আলামিন বলে ওই তাকদীরের উপর ঈমান আনা বিশ্বাস স্থাপন করা এর নবীর আশেক উম্মতির দল সাত নম্বরে পয়গম্বর বলতেছে ওয়াল বাসি বাদাল মাউত দুনিয়ার জিন্দেগিতে যখন চলে যাব মৃত্যু আমাদেরকে ধরবে মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন ঠিক নি এতে কোনো সন্দেহ আছে রব্বুল আলামিন কোরআন মাজিদে জানাইয়া দেয় সূরাতুল আনকাবুতের 49 নম্বর আয়াত কোরআন খুলে দেখবেন 21 পারা 2 পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলে কুল্লু নাফসিন জাঈকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন রব্বুল আলামিন জানাইয়া দেয় কুল্লু নাফসিন জাঈকাতুল মাউত দুনিয়ার জমিনে যত প্রাণী আছে অর্থাৎ যার ভিতরে প্রাণ আছে তার মৃত্যু হওয়াটা আবশ্যক কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা পরে বলে
এক শ্রেণীর মানুষ আছে মরণ আসবে এটা বিশ্বাস করে মৃত্যু সবার হবে এটা সব শ্রেণীর মানুষই বিশ্বাস করে কিন্তু মৃত্যুর পরে যে আবার আমাদেরকে জীবিত করা হবে বিচারের দিবস কায়েম করা হবে এই কথা অনেকে বিশ্বাস করে না কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা বলে সুম্মা ইলাইনা তুরজাউন এই মৃত্যুর পর ইলাইনা আমার কাছে তুরজাউন ফিরে আসতে হবে প্রত্যাবর্তন করতে হবে এর নবীর আশেক উম্মতের দল পয়গম্বর হাদিসের মধ্যে সাতটা বিষয়ের উপর ঈমান আনার কথা বলছেন ওই আগন্তুক ব্যক্তিকে পয়গম্বর বলছেন এই সাতটা বিষয়ের উপর ঈমান আনা বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান এর নবীর আশেক উম্মতের দল এইবার আসেন পূর্বের আয়াতে চলিয়া যায় পূর্বে বলেছিলাম সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াত কোরআন মাজিদের 16 পারা 3 পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ তাআলা বলে যেই বান্দারা ঈমান আনবে ঈমান যে আনবে ঈমান কাকে বলা হয় বলছি যেই বান্দা ঈমান আনবে ঈমান আনার পর ওয়া আমিলুস সালেহাত এবং আমল সালেহ করবে নেক কাজ করবে আমল সালেহ করবে আল্লাহ তাআলা বলে ওই ব্যক্তির জন্য পুরস্কারের ঘোষণা বলে কি পুরস্কার আল্লাহ বলেন কার জন্য রয়েছে যেই বান্দা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে ওই বান্দা যদি লক্ষ লক্ষ কোটি কোটিও হয় আল্লাহ বলে তাদের সকলের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ ওই বান্দাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ঘোষণা করেছেন কে জোরে বলেন কে ওই জান্নাত তেমন কোন জান্নাত নয় যে তোমরা ঢুকলাম আর বের হয়ে আসলাম বিষয়টা এমন না আল্লাহ তাআলা বলে সূরাতুল কাহফের পরের আয়াত 108 নম্বর আয়াতে বলে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা বলে ওই জান্নাতুল ফিরদাউসে যে বান্দা ঢুকবে ওই জান্নাতুল ফিরদাউসে যে বান্দা প্রবেশ করবে ওই বান্দা খালিদিনা ফিহা অনন্তকাল চিরকাল ওই জান্নাতে থাকবে সুবহানাল্লাহ এর নবীর আশেক উম্মতের দল সুতরাং এইবার আসেন ঈমান আমাদের মজবুত করতে হবে ঈমান মজবুত করার দরকার আছে না নাই আরো জোরে বলেন বর্তমান সময়ে তো দেখা যায় আমরা 100 টাকা 200 টাকার জন্য ঈমান বিক্রি করে দেয় এমন লোক আছে না নাই জোরে বলেন এক প্যাকেট বিরিয়ানির জন্য ঈমান বিক্রি করে দেয় এমন লোক আছে না নাই জোরে বলেন আরো জোরে বলেন এর নবীর আশেক উম্মতের দল 100 টাকা মিছিলে গিয়ে পাবো ওই 100 টাকার জন্য আমার মুখ দিয়ে জবান দিয়ে এমন এমন স্লোগান বের হয় এমন এমন স্লোগান বের হয় যে স্লোগানের দ্বারা ঈমানের মধ্যে আশঙ্কা চলে আসে কথা বলেন ঠিক কি না মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ঈমান কেমন হতে হবে আল্লাহ তাআলা জানাইয়া দেয় সূরাতুল বাকারার শুরুর দিকের আয়াত কোরআন মাজিদ খুলে দেখবেন এক পারা দুই পৃষ্ঠার মধ্যে এক পারা দুই পৃষ্ঠা আল্লাহ তাআলা বলে ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানা নাস আল্লাহ তাআলা বলে আমিনু তোমরা ঈমান আনো তোমরা ঈমান আনো কামা আমানা নাস যেভাবে পূর্বের লোকেরা ঈমান এনেছিল বলে পূর্বের লোক দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন অর্থাৎ সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছিলেন ওইভাবে তোমরা ঈমান আনো সাহাবেদের ঈমানের মতো নিজেদের ঈমানটা মজবুত করতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম
আশিক মতির দল সাহাবায়ে আজমাইন সাহাবায়ে কেরাম নিজের জীবনের বিনিময়েও ঈমান ছাড়ে নাই কথা বলেন ঠিক কিনা এর নবীর আশিক মতির দল ফেরাউনেরকে সবাই চিনেননি হ্যাঁ ফেরাউন ছিলেন না চিনি না দেখি নাই তবে জানেন না ফেরাউন সম্পর্কে হ্যাঁ কথা বলেন কত বড় শাসক আছেন আপনাকে সোনার গায়ে এলাকা মত নাকি এতনি একটা জমি জায়গা জমি লয়ে শাসক ছিল নাকি হ্যাঁ ওই ফেরাউন এত বড় কাফির ফেরাউন নিজেকে ধনী হওয়ার পরে এত অন্ধ হয়ে গিয়েছিল এক সময় সে নিজেকেই বড় খোদা বড় রব দাবি করেছিল কথা বলেন ঠিক কিনা সূরাতুন নাজিআতের আয়াত আল্লাহ তাআলা বলেন ফেরাউন বলতেছে ফাকাল আনা রব্বুকুমুল আ'লা নাউজুবিল্লাহ কোন ফেরাউন বলতেছে আনা আমি রব্বুকুম তোমাদের রব তো বলে শুধু রব না আ'লা তোমাদের সবচেয়ে বড় রব নাউজুবিল্লাহ কোন এর নবীর আশিক উম্মতির দল তার শাসন আমলে এলাকার সবাইকে মানুষদেরকে এই কথা বলতে হয় বিশ্বাস করতে হইতো তাকে রব মানতে হইতো যে বান্দা তাকে রব মানে না ওই বান্দাকে সে মেরে ফেলতো হত্যা করে ফেলতো তেমনি ভাবে ওই ফেরাউনের সময় তার ঘরে একটা দাসী ছিল কাজ করতো কাজের বুয়া নাম ছিল মা সেতা কি নাম জোরে বলেন আরো জোরে মা সেতা কি নাম ফেরাউনের একটা মেয়ে পালক মেয়ে তার ঘরে থাকতো ওই মেয়ের কাজকর্ম করার জন্য মা সেতাকে রেখে দিয়েছিল একদিন মা সেতা ওই ফেরাউনের মেয়েকে মাথার চুল আশ্রাইতেছিল মহিলারা বৈশা চুল আশ্রয় না একসাথে বৈশা হ্যাঁ আর যত কথা শুরু হয় কি বলছে নাকি হ্যাঁ একসাথে হইলেই শুরু হয়ে যা অমুকের মেয়ে এটা করছে অমুকের বউ এটা করছে ঠিক কিনা আমার মা বোনদেরকে বলছি মারা ও বোনেরা আমার মারা আমার এগুলা করবেন না গীপত শেখায়েত মারাত্মক বিষয় ওই বিষয়ে কথা বলতেছি না বলতেছিলাম মুসলমান ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয় দিতেছিল মা সেতা ওই সময় মাথার চুল আশ্রয় দেওয়ার সময় মাথা থেকে চিরুনিটা জমিনে পড়ে যায় জমিনে পড়ার পর মা সেটা তো ধার্মিক ছিল আল্লাহকে রব বলে স্বীকার করত ফেরাউনকে মানত না যখন হাত থেকে পড়ে যায় ওই সময় ইন্না লিল্লাহ অথবা আল্লাহু আকবার এই শব্দগুলো বলছেন যখন হাত থেকে চিরুনিটা মারিতে পড়ে যায় আল্লাহু আকবার অথবা ইন্না লিল্লাহ বলে উঠছেন তারপরে আবার বিসমিল্লাহ বলে চিরনেটা মাটি থেকে উঠাইছে ফেরাউনের মেয়ে তাকাইয়া দেখে মাসতা তুমি বলো কি তুমি বিসমিল্লাহ যে বললা আল্লাহর নামে শুরু করছো তোমার আল্লাহ ডাকে মাসতা ডাক দিয়ে বলে যে আমার আমাকে যে আল্লাহ তাআলা বানাইছে যে সৃষ্টি করছে তোমার বাবা কেউ যে বানাইছে তোমাকেও যে বানাইছে ওইটা হলো আমার আল্লাহ সুবহানাল্লাহ ফেরাউনের মেয়ের মেজাজ গরম ডাক দিয়ে বলে কাজের মেয়ে মাসুদা তুমি কি আমার মালিক আমার বাবাকে রব বলে স্বীকার করো না মালিক মানো না মাসুদা বলে না 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 তোমার বাবাকে আমি পূর্বেও রব বলে স্বীকার করে নাই মানি নাই কিন্তু আমি চুপে চুপে ওই আল্লাহকে মানতাম এক বলে স্বীকার করতাম তোমার বাবাকে আগেও মানি নাই এখনো তোমার বাবাকে রব বলে স্বীকার করি না সুবহানাল্লাহ ফেরাউনের মেয়ে দরবারে দৌড়ায় দরবারের মধ্যে বাবা সিংহাসনে বসা মন্ত্রীদের সামনে বসা ডাক দিয়ে বলে বাবা আমার বাহিরে শাসন করতেছো বাহিরে খুব গরম দেখাও নিজের ঘরে তো ঠিক নাই তোমার নিজের ঘরেই তো ঠিক নাই ঘরের মধ্যে সুর ঢুকছে বাহিরে গিয়ে তুমি ডাকাত দৌড়াও বলতেছে কি হইছে ঘটনা কি কুলিয়া বলো ডাক দিয়ে বলে বাবা আমার
তুমি এলাকার রাষ্ট্রে সবাইকে তোমাকে রব বলে স্বীকার করাও কিন্তু তোমার গড়ে যে কাজের মেয়েকে তুমি রাখছো মাশেদা ওই মাশেদা নিজেই তোমাকে রব বলে স্বীকার করে না সুবহানাল্লাহ বলে ফেরাউনের মেজাজ গড়ো ডাক দিয়ে বলে মাশেদাকে ধইরে নিয়ে আসো ডাক দিয়ে বলে মাশেদা কি শুনলাম কি ব্যাপার তুমি নাকি আমাকে রব বলে মানো না আমাকে নাকি তুমি রব বলে স্বীকার করো না মাশেদা ডাক দিয়ে বলছে জি ও মনিব আপনি আমার দুনিয়ার যোগী দুনিয়ার জগতে চাকরির জন্য মনিব আপনার আমি গোলাম আপনি আপনার কাজ করে আমি রিজিক অন্বেষণ করে কিন্তু বিষয়টা এমন নয় আমার জানের মালিক আপনি না আপনি আমার রিজিক দাতা না সুবহানাল্লাহ বলেন মাশেদা যখন এই কথা বলি ফেরাউন ডাক দিয়ে বলে মাশেদা যা তুমি বলতেছো ভেবে চিনতে বলো না হয় কিন্তু বিষয়টা খারাপ হয়ে যাবে মাশেদা বলে আমি ভেবে চিনতেই বলতেছি আমি আপনাকে পূর্বেও রব বানি নাই এখনো রব মানব না সুবহানাল্লাহ ফেরাউন এই কথা শোনার পর দরবারের মন্ত্রীদের সামনে বলতেছি ঘটনা তো বিষয়টা খারাপ আমার ঘরের মধ্যেই বড় চোর ঢুকে গেছে তাকে সামলাও তার সন্তানদের ভয় দেখাও বর্ণনার মধ্যে পাওয়া যায় ওই মাসে তার দুইটা চারটা পাঁচটা সন্তান ছিল কোন বর্ণনায় দুইটা কোন বর্ণনায় চারটা বা পাঁচটা এর নবীর আশিক উম্মতের দল মন্ত্রীরা বলতেছে ও মনিব কুপরামর্শ দেয় মনিব ওই মাসটাকে তার সন্তানদের মৃত্যুর ভয় দেখান সে হয়তো ফিরে আসবে ডাক দিয়ে বলতেছে মাশেদা শুনো তুমি যদি আমাকে রব বলে স্বীকার না করো তাহলে তোমার চোখের সামনে এই সন্তানদেরকে মেরে ফেলবো হত্যা করে ফেলবো মাশেদা ডাক দিয়ে বলে ও মনিব আপনার ক্ষমতা আছে আপনি দুনিয়ার মধ্যে ক্ষমতাওয়ালা আপনা আপনি যদি আমার সন্তানদেরকে মেরেও ফেলেন আমার চোখের সামনে যদি মেরেও ফেলেন তারপরেও আমি ওই ক্ষমতাওয়ালা ওই আল্লাহর যাকে আমি বিশ্বাস করেছি ওই মালিককে রব বলে মানবো আপনাকে রব বলে মানবো না সুবহানাল্লাহ মুসলমানি মন্দার আল্লাহর গোলাম এই ঘটনা বলার পর ফেরাউন ডাক দিয়ে বলে মন্ত্রী সবাই আমার তাড়াতাড়ি যাও একটা ড্রামের মধ্যে তেল গরম করো মেজাজ আমার গরম হয়ে গেছে তেলটা তাড়াতাড়ি গরম করো এই মাসে তার সন্তানদেরকে তার চোখের সামনে হত্যা কর এর নবীর আশিক উম্মতের দল মাসে তার সামনে যখন সন্তানগুলো নিয়ে আসছে একটি সন্তান দুধের সন্তান একদম শিশু বাচ্চা আর একটা সন্তান নয় দশ বছর এমন মাসে তার চোখের সামনে যখন দুধের সন্তানটাকে আগুনের মধ্যে উত্তপ্ত তেলের মধ্যে সারিয়া দেয় মাস তার চোখের সামনে তাকাইয়া তাকাইয়া দেখতেছে নিজের কলিজার টুকরা সন্তান আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে মালিক আয় আল্লাহ তোমার উপর ঈমান আনার কারণে সন্তানদেরকে হারাইতেছি মালিক আয় আল্লাহ সন্তান যাক কোনো সমস্যা নাই আমারও আমার জানও দিতে আছি সমস্যা নাই তারপরেও আমি ওই ফেরাউনকে রব বলে স্বীকার করব না সুবহানাল্লাহ আরে মুসলমান যখন ফেরাউন দেখলেন এইভাবেও হইতেছে না মাশেদা তার দুই সন্তানকে তার চোখের সামনে দেখলো দুই সন্তান আগুনে টকবক করে তেলের মধ্যে টকবক করে জ্বলে যায় যখন ফেরাউন দেখে এইভাবে হইতেছে না তখন বলতেছে মাশেদা এবার তোমার পালা তুমি যদি আমাকে এখনো সময় আছে এখনো যদি ঈমান না ছাড়ো আমাকে রব বলে স্বীকার না করো তাহলে তুমিও শেষ মাশেদা বলে আমি হাজির যেই আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে যে আল্লাহ হায়াত দিয়েছে ওই আল্লাহ মৃত্যু দিবে ওই আল্লাহ যেহেতু দুনিয়াতে আসছি মরণ একদিন আসবে মরণ আসবে এটার কোনো সন্দেহ বলেন
মরণ যেহেতু আসবে সুতরাং দুনিয়াতে যতদিন বাঁচব বাতিলের সামনে মাথা নত করতে পারবো না সুবহানাল্লাহ বলে এর নবীর আশিক উম্মতের দল মাশাতা যখন এই কথা বলল ফেরাউন বলে তাকেও হত্যা করে ফেল মাশাতাও ঈমান দিয়ে দিলেন এর নবীর আশিক উম্মতের দল এইবার সন্তান এবং তার মাকে হত্যা শহীদ করার পরে ফেরাউন ঘরের মধ্যে যায় ডাক দিয়া বিবি আসিয়াকে বলতেছে বিবি আমার আজকে এই আমার সিংহাসন আজকে আমার রাজদরবারে কি হয়েছে জানোনি বলে আমি জানি বলে তুমি কেমনে জানলা বলে আপনি জানার আগেই আমি সবকিছু জানি সুবহানাল্লাহ কোন ফেরাউন ডাক দিয়ে বলে বিবি আমার আমি একটা এলাকা একটা রাষ্ট্র পরিচালনা করি রাষ্ট্রের বাহিরের মানুষ আমাকে রব বলে স্বীকার করে খোদা বলে মানে কিন্তু সাধারণ আমার ঘরের কাজের মেয়ে আমাকে রব বলে মানত না আমি তাকে হত্যা করে আসছি তার সন্তানদের কেউ মেরে আসছি আসিয়া ডাক দিয়ে বলে স্বামী আমার আপনি তো আপনার কাজের বুয়াকে মারছে কাজের বুয়াকে শহীদ করে আসছেন এবার ভালো করে শুনেন যেই কাজের বুয়াকে আপনি হত্যা করেছেন শুধু সে একাই নয় আমি আপনার আপন স্ত্রী হওয়া সত্ত্বেও আপনাকে রব বলে মানি না স্বীকার করি না সুবহানাল্লাহ ঈমানের কেমন পাওয়ার যখন আসিয়া নিজের স্বামীর কাছে কথা বলে ফেরাউনের মেজাজটা তো আরো গরম কি দেখতেছে এগুলা কি হইতেছে তাড়াতাড়ি দৌড়ায় দৌড়াইয়া বন্ধু হামানের কাছে যায় গিয়া বলতেছে বন্ধু আমার কি হইতেছে এসো আমি এত বড় একটা ক্ষমতাসীন ব্যক্তি রাষ্ট্র চালাই কিন্তু হঠাৎ করে শুনলাম আমার মেয়ে বলতেছে ঘরের মধ্যে কাজের বুয়া আমাকে রব বলে মানে না স্বীকার করে না আমি কাজের বুয়াকে মেরে আসলাম তার সন্তানদেরকেও মেরে দিলাম কিন্তু এখন শুনলাম আমার নিজের স্ত্রীও আমাকে মানে না বন্ধু হামান ওই ফেরাউনকে বুদ্ধি দেয় তাহলে আপনি তাড়াতাড়ি ওই আসিয়াকে তাকেও মরার হুমকি দেন মৃত্যুর ভয় দেখান ফেরাউন ডাক দিয়ে বলে আসিয়া শুনো যদি তুমি ঈমান না ছাড়ো আমাকে বিশ্বাস না করো আমাকে রব বলে স্বীকার না করো তাহলে সময় বেশি দেরি নয় ওই মাশাতার মতো তোমারও জীবন দিতে হবে আসিয়া বলতেছে ও স্বামী আমার যেই কথা বললেন এতে কোনো সমস্যা আমার নাই মা সেটা দুনিয়া থেকে চলে গেছে মা সেটা জান্নাতি হয়ে গেছে আমিও চাই আপনার ঘর থেকে তাড়াতাড়ি চলে গিয়া ওই জান্নাতে চলে যেতে আমিও চাই সুবহানাল্লাহ এর নবীর আশিক উম্মতের দল বলতেছিলাম ঈমান আমাদের মজবুত করতে হবে মাশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানের জন্য নিজের জীবন দিয়েছেন সন্তানদের জীবন চলে গেছে তারপরে আসিয়া আসিয়াও নিজের জীবন দিয়েছেন তারপরেও বাতিলের সামনে মাথা নত করে নাই ঈমান মজবুত করেছেন এর নবীর আশিক উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে ওই সকল মজবুত ওয়ালা ঈমানদারদের জন্য ওই পুরস্কারের ঘোষণা করেছেন ঠিক কিনা নিজেকে অনেক বড় ঈমানদার বলে স্বীকার করে দাবি করি বড় ঈমানদার বড় ঈমানদার কিন্তু এই ঈমানদার বলার পরে আমি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত মসজিদে যাই না এমন লোক আছে না নাই হ্যাঁ পর্দা আমার দ্বারা হয় না পর্দা আমার দ্বারা হয় না আমার ফ্যামিলিতেও পর্দা নাই আমার বিবিরও পর্দা নাই আমার মেয়ে বাহিরে ঘোরাফেরা করে কিন্তু আমি নিজেকে অনেক বড় ঈমানদার দাবি করে বসে এমন লোক আছে না নাই হ্যাঁ এই ঈমান নিয়ে নি জান্নাতুল ফেরদৌস পাবো হ্যাঁ এই ঈমান নিয়া যে ঈমান যে ঈমান নিয়া এই যে 100 টাকা 200 টাকা লোভ সামলাইতে পারি না ডাইরেক্ট গিয়া বলে আপনি জান্নাতি মানুষ আপনি জান্নাতি মানুষ 100 টাকার বিরিয়ানি প্যাকেট রূপ সামলাইতে পারি না এই ঈমান নিয়ে আল্লাহ আমাদের জান্নাত দিব না হ্যাঁ ভাবেন কিভাবে
সুতরাং ঈমান আমাদের মজবুত করা দরকার আছে না নাই মুসলমান ঈমানদার সর্বপ্রথম বলেছিলাম যে দুনিয়ার জমিনে গোলামি ইবাদত একমাত্র হবে কার জোরে বলেন যেই আমাকে চাকরি দে যার চাকরি করি দুনিয়ার জমিনে রিজিক পাওয়ার জন্য মোটামুটি রিজিকের ব্যবস্থা হওয়ার জন্য তার চাকরি করি কিন্তু সে আমাকে রিজিক দেয় তার কাছে চাকরি না করলে আমার না খেয়ে মরতে হবে এই বিশ্বাস আপনার থাকলে ঈমান চলে যাবে কথা বলেন ঠিক কিনা